আপনাদের মনে আছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের সেই চিনাত বহুরূপীকে, তারপর তারাশঙ্করের রসকলি গ্রন্থের সেই মতিলাল যে ভালুক সেজেছিল, তারপর ছেলেরা ভয় পেয়েছে দেখে প্রেসিডেন্টের সামনে ধপ করে পড়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করেছিল, একবার তো ঝাঁটাবুড়ি সেজে সে মারও খেয়েছিল প্রচুর। তবে শুধু সাহিত্যে নয়, বহুরূপী আসল অর্থেই এক প্রাচীন জীবিকা, এমনকি কত প্রাচীন তা বলা খুব মুশকিল। তবে খুবই বিচিত্র জীবিকা বলা যেতে পারে এই জীবিকাকে। তবে প্রাচীন লোকশিল্পীর এই অধ্যায় ধীরে ধীরে লুপ্ত হতে বসেছে, আর সেই হারিয়ে যেতে বসা সংস্কৃতির টানেই ক্যালকাটা নিউজ এদিন পৌঁছে গেল এরকমই একজন বহুরূপীর সন্ধানে। ডায়মন্ড হারবার বদরতলা গ্রামের বাসিন্দা দীপক মণ্ডল, এমনিতে তিনি ভ্যান চালক হলেও 16 বছর ধরে বহুরূপী পেশার সঙ্গে যুক্ত। জীবনের আজ পর্যন্ত সবথেকে চ্যালেঞ্জিং সাজ তাঁর কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। এই নেতাজির সাজ তাঁকে জীবনে অনেক পুরস্কার এনে দিয়েছে ঝুলিতে। তবে কিভাবে এলেন তিনি এই বহুরূপী পেশায়? আজ থেকে প্রায় 16 বছর আগেই গ্রামের দুর্গাপুজোয় প্রতিবেশীদের অনুরোধে শিবের ভূমিকায় নাচ পরিবেশন করেছিলেন, সেই থেকেই শুরু হয় তার এই বহুরূপী পেশার যাত্রা। প্রথম শুরু হচ্ছে আমাদের 16 বছরের ঠাকুরহাটে, 16 বছর আগে। তখন ভাবনা চিন্তা করলুম যে ছেলেরা বলে নাচতে হবে, তখন শিবের ড্রেস ভাড়া করে এনে, 500 টাকা ভাড়া করে এনে শিবের ড্রেস এনে সেজে নেচেছিলাম। তারপরে কুলপির দিকে ওখানে ছদ্মবেশ হচ্ছে, সেই শিবের ড্রেস এনে সেখানে সাজতে গেছি, হয়েছি হচ্ছে 5। হ্যাঁ, তারপরে চিন্তা ভাবনা করলুম এবারে কী সাজবো, তার ওই নেতাজি সেজে অনেক কিছু পেয়েছি। সেই থেকে শুরু, তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আগে ভাড়া করে পোশাক প্রতি নিয়ে আসতেন 500 টাকা দিয়ে, বর্তমানে ধার দেনা করে বহুরূপী সাজের জন্য বেশ কিছু পোশাক তিনি নিজেই কিনে নিয়েছেন। মেকআপ এবং পোশাকের পিছনে যথেষ্ট খরচ থাকলেও ভালোবাসার টানেই একমাত্র এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন দীপক মণ্ডল। এত বছর ধরে কাজ করার দরুন নিজের মেকআপ নিজেই করে নেন তিনি। 52 বছর বয়সে দীপক মণ্ডলের কাছে এই পেশা শুধুমাত্র আর 5টা পেশার মতো নয়, এই পেশা তার কাছে খানিকটা নেশার মতো। অকপটে জানালেন ক্যালকাটা নিউজকে, লাভ হচ্ছে আমার হচ্ছে ছোটবেলায় দিয়ে কোনো খেলা খেলিনি, আমার এই 58 বছর বয়স, এই বয়সকালে এই 15 বছর এই করছি, আর এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে নেশা, পেশা আনন্দ, দর্শকদের আনন্দ পাওয়ার জন্যে আমি সাজছি, আমি হচ্ছে ভ্যান চালাই। হ্যাঁ, তবে এই পেশা যতই নেশা হোক না কেন, যা আয় হয় তাতে সংসার চালানো দুর্বিষহ, কারণ নির্দিষ্ট কোনো আয় নেই এই পেশায়। যখন যেমন পান তাই দিয়েই কোনো রকমে দিন গুজরান করেন বহুরূপী শিল্পীরা। যদি কোনো ভালোবাসার কাজ করে পেট না চলে, সেক্ষেত্রে প্রয়োজনে অন্য কাজও করা উচিত বলেও মনে করেন দীপকবাবু। আর তিনি নিজেও এই একই কথা মেনে বহুরূপী সাজার পাশাপাশি ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করেন। তবু ভালোবাসার কাজ হিসেবে বহুরূপী শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তার মতো শিল্পীরা। যে যেরকম দেয়, কোনো জায়গায় প্রোগ্রামে গেলে 1000 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 1500, কেউ 2000, এরকম দেয়। সত্যি বলতে কি খুব কষ্টে সৃষ্টে দিন কাটাচ্ছেন এই বহুরূপী শিল্পীরা, সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে বহু বহুরূপীর সংখ্যাও, নতুন প্রজন্মের বিশেষ আগ্রহ নেই এই পেশায়। তবু কয়েকজনের ভালোবাসায় টিমটিম করে বেঁচে আছে এই বহুরূপী শিল্প। আধুনিকতার করাল গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লোকশিল্পের প্রাচীন এই অধ্যায়। সরকারি তরফে এই সমস্ত শিল্পীদের জন্য কিছু আর্থিক সাহায্য পাওয়া গেলে কিছুটা হলেও হয়তো উপকৃত হতেন এই সমস্ত বহুরূপী শিল্পী সহ তাদের পরিবার, এমনটাই জানালেন শিল্পীরা। আর যে সমস্ত জায়গায় এখনো আধুনিকতার ছায়া অতটাও পড়েনি, সেখানেই হয়তো এভাবেই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও বহুরূপী পেশাকে ভালোবেসে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো রয়ে গেছেন চিনাত বহুরূপের পরবর্তী প্রজন্মরা। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, একভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু মনে হবে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র দাঁড়িয়ে রয়েছেন।
কিন্তু নেতাজি সুভাষচন্দ্রর বিষয়ে আমরা যেটা জানি যে নেতাজি সুভাষচন্দ্র কিন্তু আছেন না নেই বর্তমানে, সেই নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। তাই এই যে যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, তিনি ডায়মন্ড হারবার অঞ্চলের বাসিন্দা, কুলপি থেকে এসছেন। তিনি পেশায় একজন স্ট্যাচু বহুরূপী। তবে স্ট্যাচু বহুরূপী এই যে আমরা তাকে যে সাজে দেখছি, উনি কিন্তু একটি নয়, দুটি তার পেশা। ফলত পেশা এবং নেশা দুটোকেই কাজে লাগিয়ে তিনি আজকে এই সবার সামনে কিন্তু নিজেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাজে তুলে ধরেছেন। জানাতে চাইছেন যে এই যে পেশা, বহুরূপী পেশা, সেই পেশায় আসার পরে দেখা যাচ্ছে যে বহু অর্থকষ্টতে ভুগতে হচ্ছে। ফলত সরকারের থেকে কিছু সাহায্য যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই বহুরূপীদের যথেষ্ট উপকৃত হন তারা, সেই বার্তাটিও কিন্তু তারা তুলে ধরতে চাইছেন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।